আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী বাংলাদেশি। স্যার প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ ফারুক। মোহাম্মদ ফারুক, স্যার আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে এসেছি। সীতাকুণ্ড থেকে এসেছেন। স্যার একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি যখন ভর্তি হয়েছেন আপনি কি সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন? আমি মূলত কোমর ব্যথা এবং পায়ে ব্যথা এই দুটো সমস্যা নিয়ে ভর্তি হয়েছি। এই দুটো সমস্যা নিয়ে আপনি এই সমস্যাটা ঠিক কতদিন যাবত ভুগছিলেন? সমস্যাটা প্রায় 2 বছর। প্রায় 2 বছর অধিক সময়, প্রায় 2.5 বছর বা 3 বছর এরকম হবে। স্যার আপনি যখন এই সমস্যাটা ভুগছিলেন কি ধরনের সমস্যাগুলো হতো মূলত আপনার? সমস্যাগুলো হতো যখন আমি পায়ে দাঁড়ালে পায়ে ব্যথা করতো এবং আপনার বিশেষ করে পায়ে দাঁড়ালে এবং হাঁটলে পায়ে ব্যথাটা বেড়ে যেত। আচ্ছা, মানে আপনার যে প্রাত্যহিক জীবনে যে কাজগুলো ছিল বা আপনি অফিসে যে ধরনের কাজগুলো করতেন সেগুলো আপনি প্রপারলি করতে পারতেন না? হ্যাঁ, সেগুলো করতে আমার সমস্যা হতো। এবং এই ব্যথাটা কি অনেক তীব্র পরিমাণে ছিল? হ্যাঁ, ব্যথাটা অনেক তীব্র পরিমাণে হতো। আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করার পরে আমাকে বসে যেতে হতো। কোমর বিষয়ে কাজ করার পরে বসে যেতে হতো। তার মানে আপনার যে কাজগুলো আপনাকে করতে হতো সেগুলো আপনি ঠিকভাবে করতে পারছিলেন না? ওকে, সেগুলো করতে একটু সমস্যা হতো। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের আন্ডারে ভর্তি ছিলেন। আচ্ছা, স্যার জানতে চাইবো কতদিন যাবত আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন? এখানে প্রায় 12 দিন যাবত। গত 12 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? আচ্ছা, এই 12 দিন ট্রিটমেন্টের ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা, আপনার শারীরিক অবস্থাটা কি? বর্তমানে অনেকটাই ভালো, আমি পুরোটাই সুস্থ। পুরোটাই সুস্থ হয়ে গেছে? তার মানে গত 2.5 বা 3 বছর ধরে আপনি যে অমানসিক কষ্টে আপনি ভুগেছেন, আপনি আপনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করতে পারতেন না সেই সমস্যাটা মাত্র 12 দিনে আপনার সম্পূর্ণ আপনি ভালো হয়ে গেছেন আপনি বলতে চাচ্ছেন? সুস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। স্যার একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার জন্য আপনি কি এর আগে কোথাও কি কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন এটার জন্য? এর আগে আমি তো লেজার অপারেশন আপনার ওপেন সার্জারি করেছিলাম কোমরে। আচ্ছা আচ্ছা, সার্জারি করার পরও পুরোপুরি সুস্থ হতে পারিনি, বিশেষ করে ডান পায়ে সমস্যাটা সলভ হয়ে গেল, এখন আবার বাম পায়ে ব্যথাটা আবার দেখা দিল। আচ্ছা, ব্যথাটা মানে আপনার মুভ করছে? হ্যাঁ, মুভ করছে। এবং আপনার অপারেশনটা মোটামুটি সাকসেসফুল হয়নি মনে হয় না? আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা স্যার, একটু যদি জানতে চাই যে এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন প্রথম? অ্যাকচুয়ালি আমি অপারেশন করার পরে যখন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তখন আমি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমি দেখতেছি এটার সলিউশন কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়। অনেক ডাক্তারে দেখে আমার ডক্টর শকিল্লা প্রধানের এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আমার এখানে চিকিৎসাটা পারফেক্ট হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, ওনার ভিডিও দেখে প্রথম মনে হয়েছে যে না আমি একটু ওনাকে গিয়ে একবার দেখাই। তারপর আমি 2 বছর ধরে অপেক্ষা করতেছি এখানে আসার জন্য, আর এসে আমি এখানে ভর্তি হলাম। আচ্ছা, গত 2 বছর ধরে আপনি ওয়েট করছিলেন? 2 বছর ধরে। তারপরে যখন আপনি স্যারের সাথে এসে দেখা করলেন, স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপর স্যার কি বললেন আপনাকে? স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার যে সমস্যাটা মোটামুটি ধরা পড়লো উনি বলতেছে এখানে 12 থেকে মোটামুটি ম্যাক্সিমাম 12 দিন থাকার জন্য বলছে। আচ্ছা, তো আমি ওনার উপর ভরসা করে ভর্তি হয়ে গেলাম এখানে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনারা তো এর আগে অনেক হসপিটালে আপনারা ভিজিট করেছেন, অনেক হসপিটাল হয়তো আপনারা সেবা নিয়েছেন, এই ডিপিআরসি হসপিটালে যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদের ব্যবহার বা তারা আপনাকে যে ধরনের সেবাটা দেওয়ার কথা ছিল সময় টু সময় সেটা কি তারা আপনাকে ঠিক মতো দিয়েছে? সেটা আমাদেরকে পুরোপুরি দিয়েছে, আমরা মোটামুটি পুরোপুরি সন্তুষ্ট। আপনার এখানকার সেবা এবং ট্রিটমেন্ট আপনারা পুরোপুরি সন্তুষ্ট? স্যার একটু জানতে চাইবো এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। এখানে পরিবেশ মোটামুটি অনেক ভালো, আমরা যখনই যাদেরকে আপনার চেয়েছি যথাসময়ে আমরা পেয়েছি, যখনই কোনো সমস্যার জন্য আমরা ওদেরকে আপনার পেয়েছেন সবসময় জানিয়েছি, সবসময় আমরা ওদেরকে পাশে পেয়েছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনার যে সমস্যাটা ছিল মূলত আপনার কোমর এবং হাঁটুতে ব্যথা ছিল, এ ধরনের অসংখ্য রোগী আছেন আমাদের দেশে, বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে বা দেশের বাইরেও এরকম অসংখ্য বাংলাদেশি আছেন যারা হয়তো আপনার প্রপার ট্রিটমেন্টটা চাচ্ছেন কিন্তু তারা পাচ্ছেন না যে কার কাছে গেলে এই ট্রিটমেন্টটা পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভুল ডক্টরের কাছেও যায় বা ভুল চিকিৎসার সম্মুখীন হন, অনেকের জীবন বিপর্যয় পর্যন্ত হয়ে যায়, এরকম আমরা অনেক খবর পাই। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে তারা কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পেতে পারে? আমি আমার ব্যক্তিগত আপনার ঘটনাটা আমি বলতে চাই। আমি প্রায় 3 বছর আগে আমার যখন পায়ে ব্যথা শুরু হলো আমি অনেক ট্রিটমেন্ট করলাম, ওখানে আবুধাবিতে আমাকে অপারেশনের কথা বলেছিল, আমি অপারেশন না করে দেশে চলে আসি।
এরপর দেশে এসে আমি ফিজিওথেরাপি অনেক ডাক্তার ভালো ডাক্তার দেখালাম, কিন্তু তারা ফিজিওথেরাপি দিল সীতাকুণ্ডে আমার নিজের এরিয়াতে। কিন্তু প্রায় এইভাবে ঘুরতে ঘুরতে আমাকে একটা মাস চলে গেল, আমি কোনো উপায় না দেখে এদিকে আমার ছুটি এসে বাধ্য হয়ে আমি অপারেশনটা করে নিলাম। অপারেশনটা করার পরও আমি পুরোপুরি সুস্থ হতে পারি নাই, তারপর অপারেশন করে চলে গেলাম, ওইখানে কাজ করতে সমস্যা হচ্ছে। পরে আমি বিভিন্ন আপনার ইন্টারনেটে অনেক ডাক্তারের বিভিন্ন ভিডিও দেখে দেখে আমি মনে হতো ওনার ভিডিও ডক্টর সবিল উপাধানের ভিডিওটা দেখলাম, দেখার পরে মনে হচ্ছে আমার এখানে চিকিৎসাটা আসলে পারফেক্ট হবে। তো আমি এই জন্য বাধ্য হয়ে পর 2 মাস 2 বছরের ছুটি, 2 বছর পরেই প্রতি বছরে আসি, কিন্তু আমি একটু ছুটিটা বাড়িয়ে নিলাম যাতে এখানে ট্রিটমেন্টটা নিতে ট্রিটমেন্টটা করতে পারে। এই জন্য আমি আসে এখানে ট্রিটমেন্টটা নিলাম এবং ট্রিটমেন্টটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তা আমি বিশেষ করে যারা পায়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এসব ব্যথা ব্যথা নিয়ে যারা আপনার কষ্ট আছে তাদেরকে আমি মনে করি ওপেন সার্জারিতে কখনো না গিয়ে এরকম আপনার ফিজিওথেরাপি ভালো একটা ফিজিওথেরাপি সেন্টারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। তো আমার দেখা মতে আমি যত ফিজিওথেরাপি সেন্টার আমি আগেও নিয়েছি, এখানে আমার মনে হচ্ছে ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করবো যারা এই ব্যথায় বা এরকম সমস্যা ভুগতেছেন তারা অন্তত প্রথম একবার ডক্টর শফিউল্লাহ প্রধানের এখানে চিকিৎসা নিয়ে একবার দেখতে পারেন, বাকিটা তো আল্লাহর উপর। স্যার একটু সবশেষে একটু জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হাসপাতালে যতদিন ভর্তি ছিলেন এখানকার টোটাল সেবা আপনি যা পেয়েছেন সেটাকে আউট অফ 10 10-এর ভিতরে আপনি কত মার্কস দিবেন? 10-এর মধ্যে 9 দিবেন। স্যার বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।